এবার আমরা আসি সজল ভাইয়ের কথা অনুযায়ী, যেটা বোঝা যাচ্ছে যে শুধু আমাদেরকে কিতাবুল্লাহ মানতে হবে, এর বাইরে আমরা কিছুই মানার জন্য আলাদাভাবে বাধ্য নই। তাহলে এখন কথা হচ্ছে, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা চিঠিকে সারা পৃথিবীর জন্য আম করে দিয়েছেন, যে হুদাল্লিন নাস, কোরআনকে উনি সারা পৃথিবীর জন্য আম করেছেন, পোস্টম্যানকে আম করার কি দরকার, রসুল যিনি দূত যার মাধ্যমে পাঠিয়েছেন তাকে সারা পৃথিবীর জন্য আম করার কি দরকার, উনি জাস্ট কোরআন পৌঁছে দিবেন দিয়ে চলে যাবেন। অথচ আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনে সব জায়গায় তাকে সারা পৃথিবীর জন্য নবী বলছেন, যে ইয়া কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, সকলের জন্য নবী, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বাশীরা, সকলের জন্য নবী। শুধু তাই নয়, আমি প্রেরিত হয়েছে, সূরা জুমার 2-3 নম্বর আয়াতে স্পষ্ট করে বলা হয়েছে, হুয়াল্লাযী বা'আথা ফিল উম্মিয়িন, উম্মিদের মাঝে তিনি নবী পাঠাবেন, আর কাদের মাঝে, ওয়াখারিনা মিনহুম, যারা পরবর্তীতে আসবে, এখন নাই, সাহাবীদের যুগে নাই, পরবর্তীতে যারা আসবে তাদের জন্য তিনি নবী। তাহলে তারা সেই নবীর ব্যাখ্যা, সেই নবীর নির্দেশ, তারা সেগুলো কোথায় থেকে মানবে? এবার সবচেয়ে মজার যে আয়াতটা কোনো মুনকিরিনে হাদিস কোথাও পেশ করে না, এবং সজল ভাইও আমার জানা মতো উনি এটা পেশ করার সাহস করবেন না, সেটা হচ্ছে যে আমরা তো বলতে পারি যে এতই যখন হাদিস মানা শিরক, কথার কথা ওনার কথাই যেটা বোঝা যাচ্ছে যে হাদিস মানা হচ্ছে শিরক, এত বড় অপরাধ, তাহলে আল্লাহ তো কোথাও আতিউর রসুল বলার দরকার নেই, সব জায়গায় বলেছেন, শোনো মা ইউতিউল্লাহ ফাকাদ আতা রসুল, যে আল্লাহকে অনুসরণ করবে সে রাসুলকে অনুসরণ করবে, শোনো মাইউতিউল কিতাব ফাকাদ আতা আল্লাহ, যে কিতাব অনুসরণ করবে সে আল্লাহকে অনুসরণ করবে, তোমরা কিতাব অনুসরণ করো আল্লাহকে অনুসরণ করো, এরকম একটা আয়াত দিলেই তো হয়ে যেত। আশ্চর্যের বিষয় হচ্ছে এরকম আয়াত না দিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা উল্টা আয়াত দিয়েছে, সেই উল্টা আয়াতটা কি, সূরা নিসার 80 নম্বর আয়াত, মাইউতিউল রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসুলের অনুসরণ করবে সে আল্লাহকে আল্লাহর অনুসরণ করবে। তাহলে রাসুলের অনুসরণের উপরেই আল্লাহ সুবহানাহু তাআলা আল্লাহর অনুসরণকে নির্ভরশীল করে দিলেন, এটা এখান থেকে সম্পূর্ণরূপে স্পষ্ট হয়ে গেল। তো আর নবীর আনুগত্য শিরক কিনা, নবীর আনুগত্য কিভাবে শিরক হয় তাকে তো এগুলো বলার নির্দেশ আল্লাহ সুবহানাহু তাআলাই দিয়েছেন, সূরা নিসা 64 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু বলেছেন, ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতাআ বিইযনিল্লাহ, আমরা এমন কোন নবী পাঠাইনি যেই নবীর আনুগত্য করা হয় না। আর আনুগত্যটা কিভাবে করা হয়, আল্লাহ সুবহানাহু তাআলার নির্দেশে, আল্লাহ সুবহানাহু তাআলার অনুমতিতে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার নির্দেশে এবং আল্লাহ সুবহানাহু তাআলার অনুমতিতে। এবার আমরা যাই যে হাদিসের কথা, উনি যেটা বললেন যে হাদিস থেকে স্পষ্ট প্রমাণ বা স্পষ্ট দলিল, তো পবিত্র কোরআনকে যখন আমরা সামনে রাখবো, তখন পবিত্র কোরআনকে সামনে রাখলে এরকম বহু জিনিস আমরা দেখতে পাবো যে আল্লাহ রাসূলের অস্তিত্ব ছাড়া এবং হাদিসের অস্তিত্ব ছাড়া কোরআনের অস্তিত্বটা বহু ক্ষেত্রে মানুষ বুঝতেই পারবে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে সূরা বাকারের 187 নম্বর আয়াতে বলছেন যে, শোনো কুলু ওয়াশরাবু, তোমরা খাও পান করো, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াযু মিনাল খায়তিল আসওয়াদ, যখন সাদা সুতা থেকে কালো সুতা আলাদা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত। তাহলে সাদা সুতা থেকে কালো সুতা আলাদা হয় এটা কে বুঝাবে? একজন সাহাবী ভুল করে বসলেন, উনি রাতের বেলা সাদা সুতা কালো সুতা নিয়ে ঘুমালেন আর দেখতে থাকলেন যে সাদা সুতা কালো সুতা কখন আলাদা হচ্ছে, পরে যখন সকালবেলা এটা শেয়ার করলো তখন রাসূলুল্লাহ, আরে শোনো, এখানে সাদা সুতা কালো সুতা উদ্দেশ্য নয়, এখানে হচ্ছে রাতের অন্ধকারাচ্ছন্ন আর সকালের শুভ্রতা উদ্দেশ্য। তাহলে এই যে ওই সাহাবিকে উনি এই কোরআনের আয়াতটার ব্যাখ্যা করে দিলেন, রাসূলুল্লাহ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা 36 নম্বর আয়াতে বলছেন, ইন্না ইদ্দাতা শুহুর ইনদাল্লাহ, আল্লাহর নিকটে মাসের গণনা 12টা, মিনহা আর বারাতুন হুরুম, তার মধ্যে 4টা হারাম মাস, এই 4টা হারাম মাস যে কোনটা কোনটা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেননি, তাহলে কে বলে দিবে এই 4টা হারাম মাসের তো মর্যাদা আছে, যে 4টা হারাম মাসের মর্যাদার কথা পবিত্র কোরআনে আল্লাহ নিজে বলেছে, তাহলে এই 4টা হারাম মাস কোনটা কোনটা এটা কে বলে দিবে? আচ্ছা, উনি যে আয়াতটা পাঠ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছে এই এই জিনিস, সেটা কি মৃত জিনিস, রক্ত, লাহমুল খিনজির, তারপরে শ্বাসকষ্টে যে মারা যায়, উপর থেকে পড়ে যে মারা যায়, এগুলোর বাইরে যদি আমরা ধরে নিই যে কিছুই হারাম নয়, তাহলে এমন বহু জিনিস যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছে, ওই হাদিসগুলোতে, যে হাদিসগুলো থেকে উনি দলিল দিচ্ছেন, ওই হাদিস গ্রন্থগুলোতে এই হাদিসগুলো আছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দি মিখলাব, থাবাওয়ালা, দি নাপ, শিকারী দাঁতওয়ালা, হিংস্র অস্তিবা, হিংস্র প্রাণী, শিকারী দাঁতওয়ালা, শিকারী নখওয়ালা, এই প্রাণীর গোস্ত হারাম। তাহলে যদি শুধু আমরা এই কোরআনের আয়াত মানি, তাহলে আমাদের জন্য শকুন থেকে শুরু করে বাঘ ভাল্লুক থেকে শুরু করে শিয়াল থেকে শুরু করে জাত কুকুর থেকে শুরু করে, কেন আল্লাহ তো শুধু শুকুরের কথাই বলেছে, কুকুরের কথা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেনি, তাহলে সবই তো আমাদের জন্য হালাল হয়ে যাবে, তাহলে কি আমরা এগুলো সবই খাবো? কেমন হাস্যকর কথা হয়ে গেল না? আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের 41 নম্বর আয়াতে বলছেন, ওয়া আলামু
আন্নামা গনিমতুম মিন শাইইন ফা আন্না লিল্লাহি খুমসাহু ওয়ালি রাসূলি লিল কুরবা। শোনো, গনিমতের মালের 5 ভাগের 1 ভাগ আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য, বাকি 4 ভাগ কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলে, সূরা মায়েদার 38 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি কেউ যদি চুরি করে তার হাত কেটে নাও। এখন শাব্দিক অনুবাদ যদি করি, তো শাব্দিক অনুবাদ করতে গিয়ে যত ভাষাবিদ আছে, কেউ হাত কে কবজি পর্যন্ত বলেছে, কেউ কনুই পর্যন্ত, কেউ এ পর্যন্ত, তাহলে কতখানি হাত কাটবে? কোন হাত কাটবে? নাই। সূরা আনামের 82 নম্বর আয়াতে বলছে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, যারা ইমান আনয়ন করবে এবং ইমানের সাথে জুলুমকে মিশাবে না। এখন প্রত্যেক পাপ হচ্ছে জুলুম, রব্বানা জালামনা আনফুসানা, প্রত্যেক পাপ জুলুম। তাহলে ইমান আনয়ন করার পর ছবিরা গুনাও যদি হয়, তাহলে এই আয়াত অনুযায়ী তো তার কোনো নাজাতের রাস্তা নাই। সাহাবিরা বিপদে পড়ে গেল, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলো, আল্লাহ রাসূল এই হাদিস নিয়ে তোমরা বিপদে পড়ে, আয়াত নিয়ে বিপদে পড়ে গেলাম, আল্লাহ রাসূল বলেন শোনো, এখানে জুলুম দ্বারা শিরিক উদ্দেশ্য। তাহলে এই যে আয়াতের তাফসীর উনি করে দিচ্ছেন হাদিস গ্রন্থগুলোতে, এগুলো তো আমরা যদি হাদিস না থাকে তাহলে তো এগুলো আমরা পাবো না। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে হজে যদি কেউ পৌঁছতে না পারে, বাধাগ্রস্ত হয়, তাহলে তার জন্য ফিদিয়ার কথা বলেছে, কিন্তু কয়দিন ফিদিয়া স্বরূপ সিয়াম রাখবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইনতাজতানিবু কাবায়েরা মা তুনহাউনা আন, তোমরা বড় গুনাহ থেকে বেঁচে থাকো। এখন বড় গুনাহ কোনটা কোনটা? সরাসরি বুখারীর 5976, 5977-এ ডাইরেক্ট আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা, রাসূল বড় গুনাহ কোনটা? আল্লাহ রাসূল ব্যাখ্যা করে দিচ্ছেন যে এটা এটা বড় গুনাহ। এভাবে আলাদা করে তো পবিত্র কোরআনে বলা নেই যে কোনটা কোনটা বড় গুনাহ। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, ইন্নামাল খামর, তোমাদের জন্য মদ হারাম। এখন এই খামর শব্দটা নিয়ে যত ভাষাবিদ লোগাবিদ, আপনি আরবি ভাষার যত ডিকশনারি আছে খুলে দেখেন, কেউ বলছে আঙ্গুরের মদকে মদ, কেউ বলছে খেজুরের মদকে মদ। এখন মদের যে সংজ্ঞা কি, এটা নিয়ে লোগাবিদ আর ভাষাবিদদের মধ্যে চরম ইখতিলাফ। আমি কোথায় থেকে পাবো? মুসলিমের 2003 নম্বর হাদিস আল্লাহ নবী আল্লাহ রাসূল স্পষ্ট বলে দিচ্ছে যে মদ কোনটা, কুল্লু মুসকিরিন খামার, যেটাতেই নেশা আসে সেটাই তোমাদের জন্য মদ। তাহলে তো আমি ভাষাবিদদের নিকটে গিয়ে এই আয়াতের ব্যাখ্যা পাবো না, আল্লাহ রাসূলের নিকটে আসতে হবে। আচ্ছা, সূরা তাওবাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ওয়া আযানু মিনাল্লাহি ইলান নাস ইয়াউমাল হাজ্জিল আকবার, হজ্জে আকবরের দিন মানুষের জন্য আজকে ঘোষণা। এখন হজ্জে আকবর কোনটা? এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে সূরা আবু দাউদের 1929 নম্বর হাদিস স্পষ্ট করে বলেছে, হাযা ইয়াউমুল হাজ্জিল আকবার, আজকের দিনটা হচ্ছে হজ্জে আকবার। এখন মজার একটা দলিল দেখেন, সূরা হিজরের 87 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ওয়া লাকাদ আতাইনাকা সাবআ মিনাল মাসানি ওয়াল কুরআন আল আযীম, আমি তোমাদেরকে সাবআ মাসানি, 7 আয়াত বিশিষ্ট আয়াত এবং কোরআন দিয়েছি। এখন এই 7 আয়াত বিশিষ্ট সূরা এটা কোনটা? পবিত্র কোরআনের সূরা মাউন 7 আয়াত বিশিষ্ট, পবিত্র কোরআনের সূরা ফাতেহাও 7 আয়াত বিশিষ্ট। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4703 নম্বর সহিহ বুখারী হাদিসে বলে দিয়েছেন যে আল মাসানি হচ্ছে সূরা ফাতিহা। পবিত্র কোরআনের সূরা তুরের 4 নম্বর আয়াত আল্লাহ বলছে, ওয়াল বাইতুল মামুর, বাইতুল মামুর কি? পবিত্র কোরআনে নাই। সূরা নাজিম আল্লাহ বলছে, ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহা কি? পবিত্র কোরআনে আল্লাহ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দিয়েছি। কাউসার কি? কাউসার শব্দের শাব্দিক অর্থ যদি করি তাহলে কি বুঝবো আমরা? কাউসার কি? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিয়েছেন, আতাদরুন আমাল কাউসার, তোমরা কি জানো কাউসার কি? সূরা বাকারা 222 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাআতাজিলুন নিসা, তোমরা মহিলারা যখন ঋতুবতী হয় তখন তোমরা তাদের থেকে দূরে থাকো। আমি যদি শাব্দিক অনুবাদ করি যে ফাআতাজিলুন নিসা, মহিলা থেকে দূরে থাকো, তাহলে তো এখন মানুষজন বলবে যে পবিত্র কোরআন নারীকে অপমান করলো, ঋতুবতী অবস্থায় তাহলে নারীর কাছে যাওয়া যাবে না। এখন ইতেজাল, দূরে থাকার ব্যাখ্যা কি? মুসলিমের 302 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলে দিয়েছেন, এই দূরে থাকা মানে হচ্ছে সহবাস থেকে দূরে থাকা। স্বাভাবিক সব কার্যক্রম করবা কিন্তু সহবাস থেকে দূরে থাকা, এটা তো পবিত্র কোরআনে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, নিসাউকুম হারফুল লাকুম, নারীরা তোমাদের জন্য শস্য ক্ষেত্র, তোমরা যেই দিক থেকে ইচ্ছা সেই দিক থেকে তোমরা নারীদের নিকটে যেতে পারো। এই যে রাফ অনুবাদ পবিত্র কোরআনের, এখান থেকে তো এখন মানুষ বলবে যে তাহলে মেয়েদের গুজ্জদার পিছনদার ব্যবহার করে তার সাথে সহবাস করা যায়, তাহলে এখানে তো একটা হারাম জিনিস হালাল হয়ে গেল। কিন্তু এটাকে কে হারাম করে দিচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির 2979 নম্বর আয়াতে হারাম করে দিচ্ছেন, এই পবিত্র কোরআনের আয়াতের ব্যাখ্যা করে দিচ্ছেন যে এই আয়াতে শুধু সামনের দিক থেকে বলা হয়েছে, এটাই ব্যাখ্যা এই আয়াতের, না হলে এখানে তো মানুষ একটা হারাম কাজে লিপ্ত হয়ে যাবে। আচ্ছা, এবার তারপরে হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মজিদে বলছেন যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আল্লাহ রাসূলের প্রতি সালাত পাঠ করো। কিভাবে সালাত পাঠ করবে আল্লাহ রাসূলের প্রতি? এখন সালাত শব্দ তো এক এক জায়গায় এক এক রকম ব্যবহার হচ্ছে, কে বলে দিবে সালাত কিভাবে পাঠ করবে? আসা ইয়াবা আসা রাব্বুকা মাকামা মাহমুদা, সূরা ইসরা 79 নম্বর আয়াত, যে আপনার প্রতিপালক আপনাকে মাকামা মাহমুদ দিবে। মাকামা মাহমুদ কি? কি দিবে মাকামা মাহমুদে? এবার আসি স্বাধীনভাবে পবিত্র সহিহ হাদিস গুলো, যে যে বিধানগুলো স্বাধীনভাবে দিয়েছে, এই বিধানগুলো কতটা জরুরি এবং কতটা প্রয়োজনীয় সেটা আমরা এই বিধানগুলো দেখলে বুঝতে পারবো। স্বয়ং সজল রোশন ভাই তার এই রিলিজিয়াস মাইন্ডসেট গ্রন্থের মধ্যে উনি বিয়ের সাক্ষীর কথা বলেছে, যে বিয়ের ক্ষেত্রে সাক্ষী লাগে, ইজাব কবুল লাগে, প্রস্তাব দিতে হয়, প্রস্তাব গ্রহণ করতে হয়।
এখন এই যে বিয়ের ক্ষেত্রে দুইজন সাক্ষী লাগে, ইজাব লাগে, কবুল লাগে, অলি লাগে, এই বিয়ের এই দুইজন সাক্ষীর স্পষ্ট বর্ণনা সজল ভাই যে দিলেন ওনার রিলিজিয়াস মাইন্ডসেট বইয়ের মধ্যে, এটা উনি কোথায় থেকে দিলেন? এখানে তো হাদিস স্বাধীনভাবে একটা হুকুম আরোপ করতেছে। আচ্ছা, মেয়েরা সালাতে যখন ঋতুবতী হয় তখন সালাত অবস্থায় তারা সালাত ছেড়ে দিলে সেই সালাতের তারা কাজা করে না, কিন্তু ঋতুবতী অবস্থায় যদি সিয়াম ছাড়ে তো সিয়ামের কাজা করে, এই বিধান কোথায় থেকে দিবে? মানুষ কাকে দিবে, কিভাবে দিবে? কেউ যদি কারো বাপকে হত্যা করে তাহলে সে তার বাপের মিরাসে সম্পদ পাবে না, আল্লাহ রাসূল হাদিসে বলে দিয়েছে, এটা কোথায় থেকে মানুষ পাবে? তারপরে পবিত্র কোরআনে বিবাহের যে সম্পর্ক গুলো হারাম করা হয়েছে তার মধ্যে একজন মানুষ বোন এবং ফুফুকে একসাথে বিয়ে করতে পারবে কিনা, বোন এবং খালাকে একসাথে বিয়ে করতে পারবে কিনা, এটা পবিত্র কোরআনে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেননি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে এটা হারাম করে দিয়েছেন। এটা কত জরুরি একটা জিনিস। তারপরে দাদি কতখানি অংশ পাবে মিরাসে, উনি যে বললেন যে আবু বকর ওমর ওনারা হাদিস মানতেন না, কত উদাহরণ আর কত দলিল উনি নিবেন যে আবু বকর ওমর ওসমান আলী তারা হাদিস মানতেন? ঐতিহাসিক ক্রোনোলজি অনুযায়ী যদি দেখি, হাদিস বাদ দিলাম, ঐতিহাসিক ক্রোনোলজি অনুযায়ী যদি দেখা হয় হাদিস মানার ক্ষেত্রে, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে খলিফা হলেন, এই খলিফা হওয়াটাও হাদিস দিয়ে, যা আলা ইম্মাতু মিন কুরাইশ, ইমাম হবে, নেতা হবে কুরাইশ থেকে। তারপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যে যারা যাকাত দিবে না ওদের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলেন, যারা যাকাত দিবে না, এই যে যাকাতের যে একটা মাপ পরিমাপ, এটা ঐতিহাসিক ভাবে সবাই জানে সত্য। তো যাকাত অনাদায়কারীদের বিরুদ্ধে যুদ্ধ হয়নি হাদিসের ভিত্তিতে, যে উমির তো উকাতিলান নাস, আমি আদিষ্ট হয়েছি মানুষকে মানুষের সাথে যুদ্ধ করব, এই হাদিস আল্লাহ রাসুলের হাদিস পাঠ করে উনি যাকাত অনাদায়কারীদের বিরুদ্ধে যুদ্ধ করতে গেছেন, ঐতিহাসিক সত্য, সবাই জানে যে আল্লাহ রাসুলের মৃত্যুর পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে গেলেন, গিয়ে বললেন আমরা আল্লাহ রাসুলের সম্পদের উত্তরাধিকার চাই, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস পাঠ করলেন যে হাদিসে আল্লাহ রাসুল বলেছেন যে নবীদের উত্তরাধিকারী নাই। তাহলে এই এই ঐতিহাসিক সত্যগুলো দিয়ে আমরা বুঝতে পারি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায় আসলেন তখন উনি যে সেনাবাহিনী আল্লাহ রাসুল রওনা করে দিয়েছিলেন রোমান সাম্রাজ্যের উদ্দেশ্যে, সেই সেনাবাহিনী আল্লাহ রাসুলের মৃত্যুর খবর শুনে মদিনায় ফিরে আসলো, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এই সেনাবাহিনীকে মদিনায় রাখতে হবে, এখন চারিদিকে মানুষ মুরতাদ হয়ে যাচ্ছে, মদিনার হেফাজতের দরকার। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন শোনো, যদি কুকুরেরা উম্মাহাতুল মুমিনিনদের পা মদিনা থেকে টেনে বের করে নিয়ে যায় তবুও আমি আবু বকর আল্লাহর রাসুলের নির্দেশ ক্ষমতায় বসে আল্লাহ রাসুলের নির্দেশকে বাস্তবায়ন করব না, এটা হতে পারে না, আল্লাহ রাসুল যে নির্দেশ দিয়ে গেছে আমি সেই নির্দেশই বাস্তবায়ন করব। অসংখ্য লাখো কোটি দলিল হাদিস থেকে আমি করতে থাকতে পারবো ইনশাল্লাহ। তো এখানে আর 2-1 মিনিট যদি সময় না দেওয়া যায় তাহলে আমি আবার পরে পূর্ণ করব। পরে পরে পূর্ণ করেন, কারণ এবার এই সেগমেন্টে আপনাকে আমি 3-5 মিনিট বেশি দিয়েছি, আপনি 10 মিনিট পাওনা ছিলেন, সেখান থেকে 5 মিনিট ডিডাক্টেড হলো।